সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি, প্রচণ্ড গরম, বেশি কিছু রান্না করব না আজকে। ভাত রান্না করতেছি, ডাল রান্না করতেছি আম দিয়ে, কাঁচা আম দিয়ে ডাল, কারণ আমি কাঁচা আম সব সময় ফ্রিজে সংরক্ষণ করে রাখি। কাঁচা আম দিয়ে ডাল, ফ্রিজ থেকে বের করেছি ইলিশ মাছ আর চিংড়ি মাছ। ইলিশ মাছটা রান্না করবো আর চিংড়ি, চিংড়ি মাছ বাছাই আছে, ইলিশ মাছটা শুধু কেটে পরিষ্কার করে নেব। এই যে চিংড়ি মাছ বাছা, একসাথে অনেকগুলো যেন জমাট বেঁধে আছে। এই চিংড়ি মাছটা ভাজি করব পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, পানি দিব না, শুধু তেলের উপর পেঁয়াজ কাঁচামরিচ লো হিটে ভাজি করব। আর ইলিশ মাছটা রান্না করব। এই ইলিশ মাছটা বের করলাম ফ্রিজ থেকে, এটা রেডি করে নিব, পেঁপে দিয়ে রান্না করব। চা ছাড়া তো আমার চলেই না, প্রতিদিনই চা থাকবে এবং থাকে আল্লাহর রহমতে। স্যান্ডউইচ বানিয়েছি, স্যান্ডউইচের ভিতরের কিমাটা বাসায় বানিয়েছি, বাসায় বানিয়ে এটা ফ্রিজেও রাখা যায়, খুব সহজেই তাড়াতাড়ি স্যান্ডউইচ বানিয়ে খাওয়া যায়। এক পাতিলাই পেঁয়াজ সাদা তেল দিয়ে দিয়েছি, ভেবেছিলাম রান্না করবো একরকম, এখন চিন্তা করতেছি না রান্না করবো আরেক রকম। ইলিশ মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করতে চেয়েছিলাম, কিন্তু চিন্তা করলাম ইলিশ মাছই ভাজা করি আর চিংড়ি মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করি। দিয়ে দিলাম গুঁড়া মরিচ, জিরার গুঁড়া, অল্প হলুদের গুঁড়া, লবণ, মশলাটা ভেজে নিই, দিব আদা রসুনের পেস্ট, ভালো করে মশলাটা কষিয়ে, সাদা তেল, পেঁয়াজ, হলুদ মরিচের গুঁড়া, আদা রসুনের পেস্ট, জিরার গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব একটু পানি, মশলাটা ভালো করে কষানো হলে চিংড়ি মাছ দিয়ে দিব কষাইতে। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। ছোট বড় মিক্স করে দিয়েছি, তাহলে একসাথে সব চিংড়ি খাওয়া হবে, দেখা যাবে শুধু বড়গুলো খেয়ে ছোটগুলো খাওয়া হবে না, এ কারণে আমি বড় আর ছোট একসাথে মিক্স করে রান্না করছি। একটু কষিয়ে নিই, কষানো হলে আমি সেদ্ধ করা পেঁপে দিয়ে দিব। চিংড়ি মাছটা ভালো মতো কষানো হয়ে আছে, এর মধ্যে এখন দিয়ে দিব আমি কাঁচামরিচ আর সেদ্ধ করা পেঁপে। কাঁচামরিচটা দিয়ে দিলাম, এবার আমি সেদ্ধ করা পেঁপেগুলো দিয়ে দিব। এভাবে করল আলু দিয়ে রান্না করলেও খুব মজা হয় চিংড়ি মাছ, লাউ দিয়ে রান্না করলেও মজা হয়। আমার বাসায় সবজিটা একদম খুব কম খাওয়া হয়, আমি নিজেও সবজি খাই না, আর বাসায় সবাই এত অল্প খায়।
খাই, কেননা আমরা দুই তিনজন মানুষ খাই। দেখা গেছে এক পিস দুই পিস সবজি খেলে, সবজি দিয়ে কিছু রান্না করলে শেষ হয় না। দেখেন কেমন দেখাচ্ছে পেঁপে আর চিংড়ি। পেঁপেটা সিদ্ধ করে নিয়েছি, পেঁপে বা লাউ দিয়ে রান্না করলে টেস্ট হয়, কিন্তু পেঁপেটা সিদ্ধ করে নিলে বেশি টেস্ট হয় চিংড়ি মাছটা। অল্প একটু গরম পানি দিব, একটু কষিয়ে অল্প একটু গরম পানি দিব। তারপরে দিব হলো শাক মশলা, আমাদের বিক্রমপুরের ফেভারিট শাক। মাছটা ভালো করে একটু কষানো হোক, দুই এক মিনিট ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি একটু গরম পানি দিয়ে দিব, অল্প পানি দিব। কষানোটা খুব সুন্দর হয়েছে, এভাবে রান্না করে খাবেন, একদম খুব টেস্ট। দিয়ে একটু শাক মশলা দিয়ে দিলাম, তার সাথে দিব একটু গরম পানি। এখন দু তিন মিনিট ফুটাবো, তাহলে হয়ে যাবে আমার পেঁপে চিংড়ি। হয়তো এটা ইলিশ পেঁপে হয়ে গেল, এখন চিংড়ি পেঁপে। মাঝে মাঝে আমি এরকম করি, চিন্তা করি রান্না করবো একরকম, করে ফেলি আরেক রকম। দুই তিন মিনিট হলে এটা হয়ে যাবে। দেখা যাক আমার পেঁপে চিংড়িটা কেমন হলো। হয়ে গেছে, ভালোই দেখা যাচ্ছে, মনে হয় খেতে ভালোই হবে, হতেই হবে, কারণ আমি মোটামুটি ভালোই রান্না করি। টেস্ট হয় ভালো রান্না বলতে, রান্নাটা টেস্ট হয়। হয়ে গিয়েছে আমার পেঁপে চিংড়ি, ছোট বড় চিংড়ি মিলিয়ে দিয়েছে। দেখতে তো ভালোই দেখা যাচ্ছে, খেতেও মোটামুটি ভালোই হবে। হয়ে গেছে, নামিয়ে ফেলবো আমার পেঁপে চিংড়ি। ইলিশ মাছ ভাজতেছি, ভাজা ইলিশ প্রচণ্ড গরম, কেউ খেতে চায় না, বলতেছে একদম কম অল্প খাবার খাবো, এই কারণে একেবারেই কম। দুই পিস মাছ একটা মাথা ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। মসজিদে আজান হচ্ছে, আমার মাছ ভাজাও হয়ে গেছে। মাছ ভাজা পেঁয়াজ রেস্তাটা হয়ে গেলেই নামিয়ে নেব। আজান হচ্ছে এই জন্য বেশি কথা বললাম না, মাছ ভাজাটা হয়ে গেছে। একদম পারফেক্ট হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। বিকেলে নাতিকে নিয়ে বের হচ্ছে, আমার নাতি অনেক খুশি। আমার নাতির নাম রাইয়ান, আমার রাইয়ান সোনা, রাইয়ান রাজা, আমি বলি রাইয়ান রাজা। রিক্সায় করে ঘুরতে খুব পছন্দ আমার নাতির, সেজন্য আমি রিক্সা নিয়েছি। রিক্সা নিয়ে ঘুরতে এসেছি আর্মির এলাকা, আটেলালির ওই রোডটা অনেক সুন্দর। ওখানে ফাইভ স্টার হোটেল হবে, মার্কেট একটা হবে অনেক বড়, মানে এরিয়াটা অনেক সুন্দর, খুব ভালো লাগে। আটেলালির এই রোডে গেলে শান্তি শান্তি লাগে, আর খুব বাতাস,
সবাই ওখানে ঘুরতে যায় বাচ্চাদেরকে নিয়ে, আমিও রায়ানকে নিয়ে যাই। আর আমার রায়ান সোনার ফেভারেট হলো দোলনা, রিক্সায় ঘোরা আর দোলনায় উঠা, এই দুইটা তার খুব পছন্দের। নানি সেই পছন্দের দুইটাই তাকে বারবার উঠায়, সে খুশি থাকে। আরও কয়েকটা রাইড আছে কিন্তু উঠে না, উঠতে চায় না, উঠাইতে চাইলে কান্না করে। ওরা ছোট্ট যেই রেস্টুরেন্টটা পাশেই দেখতেছেন, কালকে তো একটু ঠান্ডা খেয়ে চলে আসলাম, আজকে চটপটি নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে চটপটি সব প্লেটে নিলাম ঢেলে, খুব সুন্দর ঘ্রাণ আসছিল ওদের ফুচকা চটপটি, চটপটির ভিতরের যেই কিমাটা ওইটাও অনেক মজা, ঘ্রাণটাই খুব ভাল লাগছিল, খেয়ে দেখলাম খুবই মজা। এত চটপটি ফুচকা খেয়েছি কিন্তু ওদের চটপটি ফুচকার মতো হয় না, আরও কয়েকবার এনে খেয়েছি কিন্তু ওদের স্বাদ আলাদা। আর একদম ওরা প্রতিদিন একটা প্রতিদিন করে, এই জন্য কোনো বাসি কিছু মিক্স করে না, খুব সুস্বাদু। দাম একটু বেশি, ডাবল, অন্যান্য জায়গার থেকে এখানে ডাবল দাম, কিন্তু খেয়ে খুব মজা পাওয়া যায়।